মায়ামিতে একটা নতুন সূর্যের আশায় সমর্থকরা। লিওনেল মেসি নামক এক ফুটবল জাদুকরের স্পর্শে বদলে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল, এমন স্বপ্নের বীজ এখন মার্কিন মূল্যকের প্রতিটা সমর্থকের হৃদয়ে। রাজকীয় বরণের পর এরই মধ্যে অনুশীলনেও নেমে পড়েছেন মেসি। তবে দ্বিতীয় দিনের অনুশীলনটা শুধু সমর্থক নয়, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রূপকারের জন্যও ছিল দীর্ঘ অপেক্ষার। এক ফ্রেমে মেসি, সার্জিও বুস্কেটস ও জর্ডি আলবা, কতদিন পর এমন দৃশ্য দেখার সুযোগ মিলল সমর্থকদের। 2021 সালে বার্সেলোনার সঙ্গে বন্ধন ছিন্নের পর থেকে এমন ক্ষণের সুযোগ হয়নি তিন বন্ধুর। তবে এবার নানা নাটক শেষে মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর প্রিয় সতীর্থরাও একে একে যোগ দেন ফ্লোরিডার ক্লাবটিতে। বুস্কেটস আলবাদের নিয়েই মায়ামিকে সাফল্যের আলোয় আলোকিত করতে চান মেসি, কারণ লিগে বর্তমানে খুব একটা ভালো অবস্থায় নেই মায়ামি। 21 জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে DRVPNK স্টেডিয়ামে মাঠে নামার কথা মেসির। তবে এত দ্রুত ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের অভিষেক নিয়ে প্রশ্ন তুলেছেন ক্লাবটির কো ওনার ডেভিড বেকহ্যাম। তার মতে মেসিকে আরও একটু সময় দেওয়া প্রয়োজন। আমি মনে করি মেসিকে আরও একটু সময় দেওয়া প্রয়োজন। সে মাত্রই যুক্তরাষ্ট্রে এসেছে, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে তার একটু সময় প্রয়োজন। সে এতদিন ছুটিতে ছিল, যদিও সে যুক্তরাষ্ট্রে এসে অনুশীলন শুরু করেছে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। আমি জানি না সে প্রথম ম্যাচে নামবে কিনা, এটা পুরোপুরি নির্ভর করছে মেসির নিজের এবং কোচ তাতা মার্টিনোর সিদ্ধান্তের উপর। এদিকে মেসি যোগ দেয়, নিজেদের মাঠের ঘাসের পরিবর্তন আনছে মায়ামি। আগে মায়ামির মাঠে সাধারণ ঘাস ছিল, কিন্তু এই ঘাসে খেলতে নামলে ঝুঁকি থাকে ইঞ্জুরিতে পড়ার। মেসির মতো ফুটবলাররাও এমন মাঠে খেলে অভ্যস্ত নন, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। মেসি মাঠে নামবেন, সমর্থকরা সে অপেক্ষায় আছেন, এমন ক্ষণে আরও একটা খুশির খবর পেয়েছেন তারা। আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা। লিওনেল মেসির জন্য মায়ামির বরণ অনুষ্ঠান দেখেছেন সারা বিশ্বের 3.5 বিলিয়ন মানুষ। সে তুলনায় আলনাসরে গেল বছর রোনালদোর বরণ অনুষ্ঠান দেখেছিলেন 3 বিলিয়নেরও একটু বেশি দর্শক। পারভীন আক্তার, সময় সংবাদ।